বন্যা দুর্গতদের জন্য সিলেট জেলা প্রশাসনের কাছে 5,500 প্যাকেট ত্রাণ হস্তান্তর করেছে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। একই সাথে জেলার কানাইঘাটে আরও 2,500 প্যাকেট ত্রাণ বিতরণ করছে বসুন্ধরা। শুক্রবার সকালে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তাদের কাছ থেকে ত্রাণ গ্রহণ করেন জেলা প্রশাসক মুজিবুর রহমান ও জেলা ত্রাণ কর্মকর্তা নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ফরেন অ্যাডভাইজার ডক্টর সাজ্জাদ হায়দার, হেড অফ পাবলিক রিলেশন অফিসার পিআর শেখ মোহাম্মদ মিজানুর রহমান, মেজর জুবায়ের আহমেদ সরকার, স্কোয়াডন লিডার গোলাম মুস্তফা, লেফটেন্যান্ট আব্দুল মান্নান, এমডি সেক্রেটারি আমিনুল ইসলাম সহ আরও অনেকে। এর আগে সিলেটে বন্যার্থদের সাহায্যার্থে দুই দফায় আরও 12,000 প্যাকেট ত্রাণ বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ সবসময় আপাতকালীন সময়ে এবং যে কোনো খরা বন্যা জলোচ্ছ্বাস যেখানে হয়েছে সেখানেই বসুন্ধরা গ্রুপ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জনগণের সেবায়। আগামী সপ্তাহে আমাদের আরও প্রায় 10,000 প্যাকেট ত্রাণ যাচ্ছে উত্তরবঙ্গে কুড়িগ্রামে নীলফামারীতে। এরকম ধারাবাহিকভাবে আমাদের চলতে যাচ্ছে ইনশাল্লাহ। বসুন্ধরা গ্রুপ থেকে ওনারা 5,500 প্যাকেট শুকনো খাবার ওনারা দিয়েছেন, আমরা এগুলো উপজেলা পর্যায়ে এখনই পাঠিয়ে দেবো। বেসরকারিভাবে আপনারা এগিয়ে আসছেন, আমাদের সিলেট প্রশাসনের পক্ষ থেকে তথা সিলেটবাসীর পক্ষ থেকে প্রত্যেকের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।